ধর্ষণের উদ্দেশ্যে অনলাইন মাধ্যমে বিউটিশিয়ানকে দেখেছিল রিয়াদ, সিয়াম সহ তিনজন, আর তাকে ডাকতে ব্যবহার করা হয়েছিল এক নারীকে, যার ফলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন 5 মাসের অন্তঃসত্ত্বা ওই নারী। দুপুরে গণমাধ্যমকে এমনটাই জানান তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার। এ ঘটনায় অভিযুক্ত এক নারী সহ দুজন এখনও পলাতক রয়েছেন। নাইমাল জিকর প্রতিবেদন। অনলাইনে ফেসিয়ালের জন্য ডাক পেয়ে 11 অক্টোবর রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন 5 মাসের এক অন্তঃসত্ত্বা। ঘটনার 2 দিন পর অভিযান চালিয়ে রিয়াদ ও সিয়াম নামের দুইজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পুলিশ বলছে গ্রেফতার দুজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফেসিয়াল সেবা নেওয়ার জন্য ভুক্তভোগী নারীকে ফোন করে আরেক নারী। পরে সিয়াম নামের তরুণ ভুক্তভোগী নারীকে নিয়ে যান তাদের বাসায়। সেখানেই ঘটে ধর্ষণের ঘটনা। এই বখাটে যে তিনটা ছেলে, এরা ওই অ্যাপসে ফোন দিয়েছে, জানে যে এখানে, যেহেতু বিউটিশিয়ানদের অ্যাপস এখানে মেয়েরা আছে, সেই হিসেবে তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে তাকে এনেছে। উনি অনেক কাকুতি মিনতি করে এবং তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে, তাকে মারধর করা হয়। পরবর্তীতে তাদের এই পাশবিক নির্যাতনের পরে এই ভুক্তভোগীকে তারা রাস্তায় তার ফোনটাকে কেড়ে নিয়ে তাকে নামিয়ে দেয়। পুলিশ বলছে এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর শেরেবাংলা নগর থানায়। ধর্ষণে জড়িত অপর এক তরুণের পরিচয় মিললেও এখনো ফোন করে ডেকে আনা সেই নারীর বিষয়ে নিশ্চিত হতে পারেনি তারা। ভুক্তভোগী ভদ্রমহিলা যে তাকে, যে নারী কণ্ঠে তাকে যে ফোন দিয়েছিল, এ বিষয়ে আমরা তদন্ত করছি। আসলে নারী কণ্ঠ কে ছিল বা নারী কণ্ঠ হিসাবে তার সাথে কথা বলা হয়েছে কিনা। অনলাইনে সেবা দেওয়ার ক্ষেত্রে সেবাদাতা ও গ্রহীতা উভয়কেই আরো সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।